দাখিল করা এজাহার তার সমান্তরালক অপহৃতার পিতৃগৃহ বিলাসীপাড়া আরক্ষী চকীত দাখিল করেছিল এজাহার। ত্রিপুরার আগরতলার মসজিদ পাড়ার মোহাম্মদ জাহিদ নামের এজনে ফুসুলাই তেখেতর জিয়রীক অপহরণ করা বলে অভিযোগ দিয়েছিল পিতৃয়ে। মিয়ানমারের বাসিন্দা জাহিদ নামের এই যুবকজনক শরণার্থী রূপে সংযুক্ত রাষ্ট্র শরণার্থী উচ্চায়ুক্ত আবেদন জানার এখন নথিও পোৱা হয়েছে। ইয়ার মাজতে আকৌ যুবকজনে পশ্চিম ত্রিপুরার আগরতলার মসজিদ পাড়ার ঠিকনারে আধার কার্ড লাভ করারও নিশ্চিত তথ্য লাভ করা হয়েছে। এটা প্রশ্ন হয় জাহিদ নামের যুবকজন রোহিঙ্গা শরণার্থী নাকি? এই প্রশ্নের উদয় হয়েছে সমান্তরালক যুবকজনে কিদরে আধার কার্ড প্রস্তুত করবলে সক্ষম হল বা আধার কার্ড পালে, সেও এই মুহূর্ত প্রশ্নের আবর্তত। তাতে এটা লড়াই কোনো মই চাকরি নাপ মই শুনতে বাংলাদেশের চেংরা লড়া হয় এই মোর বউ কিডনাপ করে লই গেছে বিক্রির কারণে লই গেছে এইটাই জানো মানে থানা একটা ইজাহার দিছো কোনো পুলিশে কোনো গুরুত্ব নেওয়া নাই তার কারণে মানে সরকার আবেদন জানাইছো মোর পত্নীকে মানে লই আহি দিক মোর দুটা লড়া আছে মোর লড়া দুটা জানি না পাও খোরা ঘর কোনে জায়গা দিছে তাক এই পুষে খারক কারণে দিছে নাকি লড়াটো কর হয় সেই মো জানা মতো মর জানা মতো এই বাংলাদেশরে হয় কত লই গেছে কত লই গেছে মই না জানো মই অসম এটা কথা কইছো তাক কত পায় মর মর বুক তাক লই আহি দিয়ক। যোৱা 9 আগস্ট তারিখে মাছপাড়ার এজনী বুবরী তাক কিডনাপ করে লই গেছে। আমি আমি তার মানে দেখিলু যে যিজন লড়াই কিডনাপ করে লই গেছে তো ডকুমেন্ট ব্ল্যাক 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 এড্রেসত আছে, এটা যদি আছে মিয়ানমারত, এটা বাংলাদেশত, আর এটা ইন্ডিয়ার আগরতলাত আছে। গতি এজন লড়ার কেনকৈ ব্ল্যাক ব্ল্যাক ডকুমেন্ট থাকিব লাগে, আর এটা দেখিলু তেও রিফিউজি, গতি মিয়ানমারের পর বাংলাদেশ হয়ে ইন্ডিয়াত কেনকৈ আহি তেও আধার কার্ড বনাব পারিলে, গতি ইয়ার লগত একটা বৃহৎ চক্র জড়িত আছে। গতি আমি ধুবুরী জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী তথা গৃহ বিভাগের দায়িত্ব থাকা মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাইছো যে এইবিলাক চক্রের লগত কোন কোন জড়িত, আমার সন্দেহ হয়েছে এই নারী নারী বিহার চক্রের লগত, ইন্টারন্যাশনাল নারী বিহার চক্রের লগত জড়িত আছে। গতি অতি শীঘ্রই তদন্ত করে এই মহিলাজনীক উদ্ধার করব লাগে।